এই যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটি একটি জ্যোষ্ঠীমধু গাছ। এর ছাল মূল সবই উপকারী। সাধারণত সর্দি কাশি জ্বর বিভিন্ন রোগে এই গাছের ছাল মূল মানুষজন খেয়ে থাকেন এবং উপকার পাওয়া যায়। গ্লাইসাইরিজা গ্লাবরা বা বাংলায় জ্যোষ্ঠীমধু গাছের শেকড়ি প্রচুর মিষ্টি হয় এবং উপকারী। সাধারণত ফুটন্ত পানিতে জ্যোষ্ঠীমধু ভিজিয়ে ঠান্ডা করে খাওয়া খেলে ভালো হয়। দুধের সাথেও পান করা যায়, চায়ের সাথেও পান করা যায়। চিবিয়ে রস খাওয়া বেশ উপকারী। জ্যোষ্ঠীমধু গাছের শেকড় রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, আলসার ও ক্ষত নিরাময় করে, স্মরণ শক্তি বৃদ্ধি করে, লিভার ভালো রাখে, অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে, হজমে সহায়তা করে, হরমোনের ভারসাম্য বজায় রাখে, কাশি ভালো করে, ত্বক ভালো রাখে, টিউমার প্রতিরোধ করে এবং অ্যালার্জি প্রতিরোধক হিসাবেও কাজ করে। তবে দীর্ঘ সময় ধরে জ্যোষ্ঠীমধু খেলে ওজন বেড়ে যেতে পারে। অত্যাধিক খাওয়ার ফলে পেশি দুর্বলতা, মাথা ব্যথা, ক্লান্তি দেখা দিতে পারে। পুরুষদের টেস্টি হরমোনের মাত্রাও কমে যেতে পারে, স্থূলতা বাড়তে পারে, ডায়াবেটিস ও কিডনি সমস্যা হতে পারে। এবং এর ছাল মূল খেলেও মিষ্টি। আমি একটু এই গাছের ছাল তুলে নিয়েছিলাম আগে, দেখেন আমি খেয়ে দেখাচ্ছি। মুখটা আমার মিষ্টি হয়ে গেছে। ওকে, ধন্যবাদ সবাইকে।